بسم الله الرحمن الرحيم. ادع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة وجادلهم بالتي هي أحسن إن ربك هو أعلم بمن ضل عن سبيله وهو أعلم بالمهتدين. وعليكم السلام ورحمة الله وبركاته. ভাই, আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন যে আমাদের এখানকার লোক মানুষ যে চাল কিনে খায় দোকান থেকে, ঘরে খুবই কমই থাকে, জমি জমা হয়তো নাই, যাই হোক, তো বিশেষ করে চালটা কিনে এনে মোহরক সর্দারকে দেবে নাকি টাকাটা দিয়ে দেবে? ভাই, প্রথম কথা হচ্ছে, যদি মোহরক সর্দার আপনার যদি রিস্ক নেই যে ঠিক আছে টাকা দাও আমরা ওটা কিনে মিশিয়ে বন্টন করে দেবো, তাহলে আপনি টাকা দেন, কিন্তু মোহরক সর্দার করতে চাইবে না, এটা কষ্ট করবো বটে। এই জন্য অত টেনশন মোহরক সর্দারকে দিয়ে লাভ নেই, আপনার ইবাদত আপনি নিজে করুন, আপনার ইবাদত এটা হচ্ছে একটা ইবাদত, আপনার ইবাদত আপনি নিজে করুন। আপনি কি করুন, আপনি যেমন চাল কিনে খান অনুরূপ ভাবে দোকান থেকে চাল কিনে নিয়েছে আপনি মরসদায় গায়ে জমা করুন। সুতরাং নিজের ইবাদত নিজে করুন, যেমন নিজে কুরবানি করা, নিজে হাতে কুরবানি করা উত্তম, আপনি পারবেন নিজে হাতে জমাই করুন, কিন্তু যদি আপনি না পারেন তাহলে অন্যকে দিয়ে কুরবানি করাতে পারেন, জমাই করাতে পারেন, তাহলে এর জন্য মজুরিটা আপনার পকেটে চিন্তা হবে। সুতরাং যদি আপনি মনে করেন মরসদাকে বেশি করে খাটাবো, ওদেরকে টাকা দেবো, টাকা থেকে চাল কিনে মিশ্রিত ভোগীকে দেবে, তাহলে ওর মজুরি আপনাকে দিতে হবে। সুতরাং এত ঝামেলায় না গিয়ে আমরা প্রত্যেকে যেরকম ভাবে কিনে থাকি সেরকম ভাবে আমরা দোকান থেকে কিনে আমরা এক জায়গায় জমা করবো। আপনার বিষয়টি বলতে হবে।